চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় শনিবার স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। 1971 সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালে দামুড়হুদা উপজেলার নাটুদহে 8 জন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। দেশ স্বাধীনের পর 8 শহীদের আত্মত্যাগকে স্মরণ করে 5ই অগস্ট স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে এদিন জেলার 8 জন বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামউদ্দিন ও আফাসউদ্দিন শহীদ হন। দিবসটি উপলক্ষে সকালে দামুড়হুদায় 8 শহীদের গণকবর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার সেলুন। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন যদি এই মাটি, এই দেশ, এই মানুষকে মুক্ত করতে পারি, আমার মনে হয় আবার আমরা যদি ঐক্যবদ্ধ হই, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে যদি মানি জাতির পিতা হিসেবে, তাহলে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওদেরকেও প্রতিহত করা সম্ভব বলে আমি মনে করি।